মোহনপুর পঞ্চায়েত এলাকায় আজ থেকে শুরু ফের লকডাউন, টানা 7 দিন বন্ধ থাকবে সমস্ত দোকান বাজার। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in এ। ব্যারাকপুর মহকুমার অন্যতম জনবহুল ও বড় পঞ্চায়েত মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সেই এলাকাতে পরপর বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবার গোটা পঞ্চায়েত এলাকায় ফের লকডাউন চালু করা হলো। আজ থেকে শুরু হলো সেই লকডাউন। গোটা পঞ্চায়েত এলাকায় থাকা একাধিক বাজার পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে। এছাড়াও কোনো দোকানপাট যাতে না খোলা হয় সেই মতো নির্দেশিকা দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে, এমনই জানালেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান নির্মল কর। তিনি জানান, সামান্য কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত এলাকায় 22 জন করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 14 জন হাসপাতালে রয়েছেন, 1 জন হোম আইসোলেশনে রয়েছেন। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে যাতে পরিস্থিতি না যায় সেই জন্যই এই লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি। এই জন্য যে আমার পঞ্চায়েত এলাকায় আজকে অবধি 22 জন আক্রান্ত, 16,000 ফ্যামিলির মধ্যে 22 জন করোনায় আক্রান্ত, আজকের ডেটে 14 জন হসপিটালে আছে, 1 জন তার মধ্যে শুধু হোম আইসোলেশনে আছে, সে বাড়ি থেকে চিকিৎসা করছে, বাকি 14 জন হসপিটালে। এবং এরকম হয়েছে সারা মোহনপুরটা ঘিরে হয়েছে, এই কারণে আমরা চিন্তা করে দেখলাম যে বাজারগুলো যদি চলে, একটা জায়গায় বন্ধ করলে আরেকটা জায়গার লোক তখন ক্ষিপ্ত হয়ে যায়, তারা তখন খুলে রাখতে চায়। আমার এখানে একটি হাট আছে, করাপুর হাট নাম দিয়েছে, যদিও সেটা আমার বাবনপুর মৌজার মধ্যে একটি হাট আছে। হাটে প্রচুর, প্রায় 7-8 হাজার করে লোক রোজ হাটে ভিড় করে সকালবেলা, বিকেল পাড়াও 1-1.5 হাজার ভিড় হয়, না চাইলে হাটটা আমায় বন্ধ করতে হবে। এবং বাজারে মানে কেউ সোশ্যাল ডিস্টেন্সে না মেনেই ভিড় করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবং সরকারের সিদ্ধান্ত মিলে যে ব্যারাকপুরে 1:10 অবধি খোলা আছে, আমরা টোটালটা বন্ধ রেখে একবার দেখতে চাইছি যদি একটু করোনা পজিটিভের থেকে একটু কমানো যায়, সবাই মিলে চেষ্টা করছি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলতে পারি, আজকে সকালবেলা আমি সারা সবকটা প্রায় বাজার ঘুরে এসেছি, প্রত্যেকটা বাজার স্বতঃস্ফূর্তভাবে দোকানদাররা বন্ধ করেছে এবং মানুষ রাস্তায় কম বেরিয়েছে। এই জায়গাটা যদি ধরে আমরা 7-8 দিন রাখতে পারি, আমার ধারণা অনেকটা কমে যাবে। যদি বুঝতাম বাইরে থেকে হয়ে আসছে তাহলে একটা ডিসিশন নিতে পারতাম। মানে 7 দিন 24 তারিখ অবধি থাকবে, 25 তারিখ থেকে সব খুলে যাবে।